بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ঈদের নামাজ কিভাবে আদায় করব এর পদ্ধতি কি এবং নিয়ত কিভাবে করব এই বিষয়টি অনেকেই জানে না কেননা এক বছর পরে আমরা ঈদের নামাজ আদায় করি এজন্য মানুষ ঈদের নামাজের পদ্ধতি ভুলে যায় তাই আজ এই বিষয়ে আলোচনা করব যাতে করে সকলের জন্য ঈদের নামাজ আদায় করা সহজ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ঈদের নামাজ আদায় করার পদ্ধতি হলো সর্বপ্রথম আপনি নিয়ত করবেন নিয়তটি এভাবে করবেন ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয়টি তাকবীর সহ আদায় করছি তবে এটি মুখ দিয়ে বলা আবশ্যক নয় শুধু মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে মনে মনে নিয়ত থাকা জরুরি মুখে উচ্চারণ করা আবশ্যক নয় নিয়ত করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলবেন এবং কান পর্যন্ত হাত উঠাইবেন অতপর হাত বাঁধবেন অতপর সকলে সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকা ইসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক সানা পড়া শেষ করে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবীর বলবে এবং এই তিন তাকবীরে কান পর্যন্ত হাত উঠাইবেন প্রথম তাকবীর বলে হাত কান পর্যন্ত উঠাইবেন অতপর হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীরেও হাত কান পর্যন্ত উঠাইবেন এবং হাত ছেড়ে দিবেন অতপর তৃতীয় তাকবীর বলে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত বেঁধে নিতে হবে অতপর ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে অতপর যে কোনো একটি সূরা কেরাত পড়বে অতপর রুকু সেজদা আদায় করে প্রথম রাকাত শেষ করবে অতপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবে এবং হাত বেঁধে নিবে অতপর সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বে এবং এর সাথে অন্য যে কোনো সূরা কেরাত পড়বে অতপর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত আরো তিনটি তাকবীর বলতে হবে সর্বপ্রথম যখন ইমাম সাহেব তাকবীর বলবে আপনিও সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিবেন হাত বাঁধবেন না অতপর ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর বলবে আপনিও সাথে সাথে দ্বিতীয় তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দিবেন হাত বাঁধবেন না এভাবে ইমাম সাহেব যখন তৃতীয় তাকবীর বলবে আপনিও সাথে সাথে তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরেও হাত বাঁধবেন না অতঃপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলে রুকুতে যাইবে আপনিও চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন অতঃপর সেজদা করবেন অতঃপর শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু সংক্ষিপ্তভাবে আমরা জানলাম ঈদের নামাজের ছয়টি অতিরিক্ত তাকবীর হয় তিনটি প্রথম রাকাতে এবং তিনটি দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের তিন তাকবীর সূরা কেরাতের পূর্বে এবং দ্বিতীয় রাকাতের তিন তাকবীর সূরা ফাতিহা এবং কেরাত পড়ে অতিরিক্ত তিন তাকবীর বলতে হয় অর্থাৎ দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে তিনটি অতিরিক্ত তাকবীর বলতে হয় এই কথাটি শুধু স্মরণ রাখুন ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে নামাজের পরে ঈদুল ফিতরের দুইটি খুতবা পাঠ করতে হবে এই খুতবা পড়া সুন্নত কিন্তু শোনা ওয়াজিব জুমার খুতবা নামাজের পূর্বে হয় আর ঈদের খুতবা নামাজের পরে হয় প্রিয় দর্শক শ্রোতাবৃন্দু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ